নমস্কার বন্ধুরা অনেক দিন পর হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প নিয়ে আজ আমি আমার বন্ধুদের শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত ভুল দিন ছোটো গল্পটি আশা রাখব আমার বন্ধুরা আমার পাশে থাকবেন শুরু করছি বন্ধুরা আমার আজকের গল্প পাঠ শেষ পর্যন্ত ধ্রুবর প্রস্তাবেই রাজি হয়ে গেল ব্রততি উপায় কি কোনো না কোনোভাবে তো ফিরতেই হবে শহর জুড়ে আজ ঘোর গোলমাল দুপুরে সিধুকানু ডহরে কোনো এক রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ছিল তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে গুলি টুলিও নাকি চলেছে কয়েক রাউন্ড সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ বোমাবাজি ভাঙচুর যেমন হয় আর কি বাস ট্রাম পুড়ে গেল গোটা ধর্মতলা এলাকাটাই আজ রণক্ষেত্র দফায় দফায় আরও কয়েক জায়গায় নাকি গন্ডগোল হয়েছে শহরে ধর্মতলার জের অফিসেই খবরটা কানে এসেছিল ব্রততিদের শুনে আর কেউ দেরি করেনি তড়িঘড়ি ঘড়ি বেরিয়ে পড়েছে অফিস থেকে এসব দিনে জলদি জলদি কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ কৈফিয়ত দেওয়ারও কিছু নেই এ সময়ে কৈফিয়ত নেওয়ারও কেউ থাকে না তা নিউ সেক্রেটারিয়েটের বাইরে এসে ব্রততিদের মাথায় হাত ভেবেছিল এতক্ষণে বুঝি সব মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে লাভের মধ্যে লাভ ছটপট বাড়ি পৌঁছানো যাবে হা হতসি। কোথায় কি শহর তো এখনও অচল অফিস পাড়া ভেঙে পড়েছে রাস্তায় বাড়ি ফেরার জন্য ছুটাছুটি করছে কাতারে কাতারে মানুষ এবং এমন দিনে যা হয় তাই বাস মিনিবাস প্রায় উধাও হঠাৎ হঠাৎ যদিও বা এক আধটার দর্শন মেলে তাতে বাদুর ঝোলা ভিড় দৈবাত কোনো ফাঁকা ট্যাক্সি আবির্ভূত হল তো একসঙ্গে পাঁচশো লোক ঝাঁপিয়ে পড়েছে তার ওপর সর্বত্র কেমন জ্ঞান শূন্য ভাব ব্রততির মুখ শুকিয়ে আমসি মনিকার সন্ত্রস্ত চোখ ঘুরছে চারদিকে সুজাতা উদ্ভ্রান্ত সীমা ঘন ঘন ঘড়ি দেখছিল অশোক সুকল্যাণরাও চিন্তিত বেশ তারা শেয়ালদা লাইনের প্যাসেঞ্জার হেঁটে তবু স্টেশন অবধি যেতে পারবে কিন্তু গোলমালে ট্রেন না বন্ধ হয়ে যায় তারই মধ্যে ফাঁজলামি জুড়েছিল ধ্রুব নার্ভাস মনিকাকে খেপাচ্ছিল আজ আর বাড়ি ফেরার কোনো চান্স নেই মনিকাদি চলুন চাল ডাল জোগাড় করে অফিসেই থেকে যাই রাতে একটা জম্পেশ খিচুড়ি ফিস্ট হবে অমনি তালে তাল দিল রথিন জমে যাবে দিদিমণিরা রান্না করবেন সঙ্গে বাবু ঘাট থেকে যদি ইলিশ পাওয়া যায় রাতটাও দিব্যি কাটবে ধ্রুব আর একটু খোঁচালো নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে নাকি শুনেছে অনেক ভুতটুত আছে তাদের সঙ্গে আড্ডা মানোর সুযোগটা কিন্তু হেলায় হারাবেন না মনিকাদি মনিকা রেগে আগুন গজগজ করছে তোমরা তো এ সময়ের রঙ্গতামাশাই করবে ঘর সংসার নিয়ে তোমাদের তো আর ভাবতে হয় না কথাটা ধ্রুবর ক্ষেত্রে বুঝি সব থেকে বেশি সত্যি সে এখনও বিয়েথা করেনি আপাত দৃষ্টিতে তার ঘরে ফেরারও তেমন কোনো তারা নেই কিন্তু অন্যদের তো তা নয় সংসার সকলেরই আছে প্রবলভাবেই আছে সুতরাং একে একে রাস্তা খুঁজে নিল সকলেই সীমার বরের কাছেই অফিস সে সোজা চলে গেল সেখানে বরের কাঁধে ভর করবে মনিকা আর শ্যামলি ছুটল লঞ্চ ঘাটায় হাওড়া থেকে বাগবাজার যাবে সেখান থেকে একজন শ্যাম্পুকুর একজন হাতিবাগান মেট্রো রেলের দিকে এগোচ্ছে না কেউ একে সেখানে এখন বেজায় ভিড়ের সম্ভাবনা তার উপর জোর গুজব এখনও নাকি খুচখাচ ঝামেলা চলছে এস প্ল্যানেটে রথিনও লঞ্চ ধরতে গেল তার গন্তব্যস্থল শিবপুর অশোক সুকল্যাণের সঙ্গে হেঁটেই পাড়ি দিল সুজাতা ছোটোখাটো বিপদের দিনে পুরুষ সহকর্মীরা মেয়েদের স্বঘোষিত অভিভাবক বনে যায় আর কি অশোকরা সুজাতাকে এন্টালি পৌঁছে দেবে পড়েছিল ব্রততি আর ধ্রুব দুই দক্ষিণের যাত্রী প্রায় একই রুটের ব্রততি থাকে সন্তোষপুর ধ্রুব গোল পার্কের কাছে কাঁকুলিয়ায় তখনই ধ্রুব বলল চলুন ব্রততিদি আমরা সহজ পথটাই ধরি কীরকম এগারো নম্বর তার মানে হনটন ব্রততি আঁতকে উঠেছিল কতদূর হাঁটব যদ্দূর পারবেন আগে একবার বাবুঘাট দেখে নিই কিছু জোটে কি না মনে হয় সুবিধা হবে না তারপর ডায়াগনালি ময়দানটাকে ভেদ করে ভায়া ব্রিগেড রবীন্দ্র সদন পৌঁছে গেলে আশা করি কিছু মিলে যাবে যা অতটা হাঁটা যায় নাকি চেষ্টা করতে দোষ কি ধ্রুব মিটিমিটি হাসছিল আমি তো কতদিন হাঁটতে হাঁটতে অফিস গেলে গোল পার্ক মেরে দিই তোমাদের বয়স আছে রক্তের জোর আছে আপনিও কিছু বুড়ি হন নিব্রত দিদি আপনার বয়সী মেয়েরা পাহাড়ে চড়ে জঙ্গলে এক্সপ্লোর করতে বেরোয় আমার এক মাস্তুত দিদি তো প্রতি বছর ট্রেকিংয়ে যায় সে আপনার চেয়ে ঢের বড় সি ইজ ফরটি সেভেন ব্রততি হেসে ফেলল এই নাছর বান্দা ছেলের সঙ্গে কথাই এটে ওঠা দেয় সাতচল্লিশে পৌঁছতে তার এখনো বছর পাঁচেক দেরি আছে বটে নিজেকে সে বুড়ি ভাবেও না কিন্তু শরীরে যে হেমন্তর পদধ্বনি টের পায় অহরহ কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা অবাঞ্ছিত মেদ চালসে হাঁটার অভ্যাস তো কোনো কালেই ছিল না দু দুটো সিজারিয়ানের পর বেশিক্ষণ দাঁড়াতে হলেও মাজা কটকট করে ব্রততি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল তা কত কিলোমিটার হাঁটতে হবে কত আর তিন কি চার কি পাঁচ ফুৎকারে ব্রততির মানসিক বাধাটাকে উড়িয়ে দিল ধ্রুব ওসব হিসেব কষা বন্ধ করুন ব্রত দিদি নিজের পায়ের ওপর ভরসা রাখুন এখানে দাঁড়িয়ে বাসের ধ্যান করলে রাত কিন্তু ভোর হয়ে যাবে অগত্যা আর কি করা ব্রততি এগুলো গুটি গুটি পায় তখনও মনে ক্ষীণ আশা বাবুঘাটে কিছু মিললেও মিলতে পারে গিয়ে দেখল সেখানে পরিস্থিতি আরও খারাপ স্ট্যান্ডে বাস তো নেই উল্টে শয়ে শয়ে যাত্রী খুনে মেজাজে ঘোরাফেরা করছে চত্বরটায় এদের টপকে ব্রততিরা ট্যাক্সি ধরবে এ নিতান্তই দুরাশা ব্যাস আর পিছুটার নয় মনকে উদ্দীপিত করল ব্রততি হাঁটছে ধ্রুবর পাশাপাশি বাসস্ট্যান্ড থেকে দুঠোঙা মশলা মুড়ি কিনেছিল ধ্রুব টক টক ঝালঝাল হাঁটতে হাঁটতে দুজনে মুড়ি চালান করছে পেটে ইডেন গার্ডেনের সামনে এসে ভাঁড়ে চাও খেলো আবার হাঁটছে ব্রততির মন্দ লাগছিল না এই চলা প্রধান কারণ অবশ্য এই ধ্রুবই ছেলেটা বেশ ঝকঝকে প্রাণোচ্ছল মিশুকে মুখে অবিরাম ফুটছে মজার মজার কথা বলে বটে কিন্তু কখনো মাত্রা ছাড়ায় না বয়সে অনেক বড় ব্রততিকে তার প্রাপ্য মর্যাদাটা দেয় এই বোধটুকুই বা কজনের থাকে তিন দিন হেসে গল্প করলেই তো অফিসের অনেকে বেমালুম আদি রসাত্মক চুটকি শোনাতে শুরু করে দেয় ধ্রুব মোটেই সে সেজাতের নয় তাছাড়া এ যেন একটু অন্য রকমের অভিজ্ঞতা মধ্যবয়সের এক ঘেমের মাঝে হঠাৎ কুড়িয়ে পাওয়া একটা আলাদা অনুভূতি আলাদা মুহূর্ত জীবন তো এখন শুধুই থর বড়ি খাড়া আর বড়ি থর সকালে ঘুম থেকে উঠে সেই রান্নাঘর ছেলে মেয়েদের স্কুলের জন্য রেডি করা আচর পাঁচর করে অফিস ঘেমে নে হা ক্লান্ত হয়ে বাড়ি সেই সংসারের যাতাকল খাওয়া ঘুম আবার পরের দিনের জন্য তৈরি হওয়া ছুটির দিনই বা কি এমন অন্য রকম যায় ছুটি মানেই তো সংসারে আরও গুচ্ছের কাজ ঘর তোর ঝাড়ো কাপড় কাচাও নানা পদ রেধে খাওয়াও সকলকে বরের অতিথি বন্ধু সামলাও প্রাত্যহিকতায় বিবর্ণ হয়ে আসা ছকে বাঁধা জীবনটার বাইরে পা ফেলারও একটা অন্য স্বাদ আছে তাই নয় কি অনর্গল মুখ চলছে ধ্রুবর এ কথা সে কথা প্রথমে আজকের গোলমালের প্রসঙ্গ উঠল সেখান থেকে রাজনীতি সেখান থেকে গভর্নমেন্ট ঘুরে ফিরে নিজেদের অফিস ধ্রুব বলল শুনেছেন তো এবার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অ্যানুয়াল ফাংশানে আর বাইরের গ্রুপ আনছি না তাই নাকি ইয়েস ম্যাডাম এবার ভাবছি আমরা নিজেরাই নাটক নামাবো তোমরা অফিসের কে অ্যাক্টিং করবে আমরাই করব আমরা কি এ নাকি স্টেজে নামলে দেখবেন আমাদেরও এলেম কিছু কম নয় ছেলে মানুষের মতো ধ্রুব বলল কথাটা ব্রততি মুখ টিপে হাসল কি নাটক করছ চলছে বাছাবাছি এখনও ফাইনাল হয়নি প্রবলেম হচ্ছে সুকলন্দাকে নিয়ে কেন সুকলন্দা ধুয়ো তুলেছে অফিসের মেয়েরা নাকি অ্যাক্টিং করতে চাইবে না সুতরাং নাটক বাছো বিহীন। আমি জোর প্রোস্টেট করেছি অফিসের ছেলেরা করতে পারলে মেয়েরা পারবে না কেন আমি তো বলেছি মেয়েদের অ্যাপ্রোচ করুন দেখবেন হয়তো অনেকেই উৎসাহী আছে কি করবেন না আপনারা অ্যাক্টিং সুজাতা সীমারা হয়তো করতে পারে আর আপনি পলকের জন্য দুলে গেল ব্রততি করলে বেশ হয় কিন্তু হই হুল্লোর মজা সেই বিয়ের আগে কবে কলেজে অভিনয় করেছিল কি যেন নাম ছিল নাটকটা? সমান্তরাল দারুণ জমাটি ফ্যামিলি জামা নায়িকার ভূমিকায় ব্রততি প্রশংসাও পেয়েছিল খুব ক্লাসের ছেলে মেয়েরা কদিন তাকে একই আওয়াজই না দিয়েছে সারাক্ষণ শর্মিলা শর্মিলা বলে খ্যাপাত। আবার যদি একবার না আর সম্ভব নয় অফিসের পর রিহার্সাল দিতে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যাবে সংসার আছে ছেলে মেয়ে আছে সর্বোপরি আছে প্রসুন পরপর তিন দিন দেরি করলেই প্রসূনের মুখ হাঁড়ি হয়ে যাবে যতই বাইরে উদার উদার ভাব দেখাক অফিসে বউয়ের নাটক করা কোনো স্বামী খোলা মনে পছন্দ করবে কি ছোট্ট একটা শ্বাস ফেলে ব্রততি বলল হা আমার কথা বাদ দাও কেন বাদ দেব তুত বুড়ি হয়ে গেছি আবার ওই কথা আপনি নিজেকে খালি বুড়ি ভাবেন কেন বলুন তো ভাবব না মোটেই না আপনি এখনো যথেষ্ট ইয়াং দিব্যি বত্রিশ তেত্রিশ বলে চালিয়ে দেওয়া যায় এর বুকের টুং করে যেন জল তরঙ্গ বেজে উঠল একটা বারবার ধ্রুবর মুখে নিজের স্তুতি শুনতে কেন যে এত ইচ্ছে করছে এ যেন অল্প বয়সের দর্পণে নিজেকে দেখে নেওয়ার সুখ ভালো লাগছে বড় ভালো লাগছে ধ্রুব বলল করছেন তো তাহলে কি করব ব্রততি অকারণে উচ্ছ্বল হলো নায়িকার রোল করতেই পারেন একজন আর্টিস্ট অন্তত ঠিক হয়ে থাক চোরা চোখে ধ্রুবকে ঝলক দেখে নিল ব্রততি সূর্য ডুবে গেছে এখনো তবু এক মৃদু আলোর আভাস ছড়িয়ে আছে চরাচরে। ওই আলোতেও মুখখানা কি উজ্জ্বল দেখাচ্ছে ধুবর না ঠিক উজ্জ্বলও নয় কেমন যেন মায়াবী মায়াবী ধুবই কি নায়ক হবে নাটকের হৃদয়ের গোপন বাসনাটাকে ঠাট্টা করে জোর হেসে উঠল ব্রততি হ্যাঁ আমাকে নায়িকা করেই দেখো না সীমা সুজাতারা মারতে তেরে আসবে বলবে বুড়িটার প্রাণে এখনো খুব হিরোইন সাজার শখ ফের ফের ওই কথা ব্রত দিদি ছদ্মকোপে তর্জনী তুলল ঝুবো একদম নয় আর একদম নয় নেভার বললাম তো ওদের পাশে আপনি একটুও বেমানার নন মুখে একটা হাসি মেখে ব্রততি চুপ করে গেল মহামেডান মাঠ পেরিয়ে এসেছে রেড রোডের ফুটপাথ ধরে হাঁটছে নীরবে নৈ শব্দের জল অনেক বেশি দীর্ঘস্থায়ী অনুভব করছিল ব্রততি পথের দুধারে কৃষ্ণচূড়া রাধাচূড়া গুলমোহর ফুলে ফুলে রঙিন হয়ে আছে গাছগুলো দুলছে শেষ বসন্তের বাতাসে পাপড়ি ঝরে ঝরে পড়ছে এমন ফুল বিছানো পথে হাঁটাটাও যেন স্বপ্ন স্বপ্ন মনে হয় অন্ধকার চুঁইয়ে চুইয়ে ঢুকে পড়ছে ফুলে তবু যেন মলিন হয় না কুসুম প্রসূন বড় কাঠখোট্টা হয়ে গেছে আজকাল সেভাবে ব্রততির দিকে ফিরেই থাকায় না সারাক্ষণ শুধু নিজের জগতেই ডুবে আছে কাজ আড্ডা কাজ আড্ডা ব্রততির সঙ্গে দুদণ্ড বসে কথা বলারও সময় নেই তার কথাই বা কি থাকে এখন এই আনো ওই আনো নয় তো এই বানাও ওই বানাও বেশি কথা মানেই এখন মতের অমিল ঝগড়া খিটিমিটি রিনটি বুবাই তো বলে তোমরা দুজনে মুখে চাবি এটা থাকলে আমরা রিলিফ পাই আর ভালোবাসা মানে তো এখন মিনিট পাঁচেকের অভ্যেস পালন তাও মেজাজ মর্জি ভালো থাকলে ছি গতি মন্থর হয়ে এলো ব্রততির প্রগোলভ ছেলেটাও সহসা চুপচাপ বুঝি শেষ বসন্তের মোহিনী সন্ধ্যাটাকে সম্মান জানাচ্ছে অন্যমনস্কভাবে এগিয়ে গেছিল খানিকটা হঠাৎ থামল সিগারেট ধরিয়েছে দু এক পা পিছিয়ে এসে বললেন কি হলো টায়ার্ড লাগছে ব্রততি কপালে আঁচল থুপল ওই একটু উম হুম মোটেই একটু নয় আপনার মুখটা বেশ পেলো দেখাচ্ছে নিশ্চয়ই কষ্ট হচ্ছে কোনো ছিছি আপনাকে হাঁটানোটা বাড়াবাড়ি হয়ে গেল বোধহয় কুমোরের টন টনে ব্যথাটা সত্যি সত্যি জানান দিতে শুরু করেছে এবার হাঁটু দুটোও হঠাৎ কেমন ভারী ভারী জ্বালা জ্বালা করছে পায়ের তলা তবু জোর করে হাসল ব্রততি অপ্রতিভ ধ্রুবকে আশ্বস্ত করতে চাইল না না ঠিক আছি চলো আমি পারব সন্দিগ্ধ চোখে ব্রততিকে একটুক্ষণ নিরীক্ষণ করে নিয়ে চলতে শুরু করলো ধ্রুব হাঁটছে অতি ধীর পায়ে যেন ব্রততি আর পিছিয়ে না পড়ে রেড রোড প্রায় পার হয়ে এসেছে দুজনে আধার রীতিমতো ঘন এখন সার সার হ্যালোজেন বাতি অন্ধকারকে নিচ্ছে তবু প্রান্তর কেমন ভুতুরে ভুতুরে লাগে অনেকটাই দুধারের পথচারী আজ চোখে পড়ে না বড় একটা হেডলাইট জ্বালিয়ে দুরন্ত গতিতে একের পর এক ছুটে যাচ্ছে গাড়ি ধাঁ দিয়ে দিচ্ছে চোখ মুখ এখনো রাস্তায় বাস মিনিবাসের দেখা নেই আউটরাম রোডের মুখে এসে ব্রততি দাঁড়িয়েই পড়ল না আর পারা যাচ্ছে না যুব চিন্তিত মুখে বলল বসবেন একটু কিন্তু তারপর ব্রততি অসহায় চোখে তাকালো মনে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর পার হতে পারব না রেস্ট তো একটু নিয়ে নিন তারপর দেখা যাক কি হয় ধ্রুব মাথা চুল করছে নয় স্ট্রিটের দিকে চলে যাব ওই পথটা তো কম পার্ক স্ট্রিটের আলোকমালা আর মাত্র কয়েকশো গজ কিন্তু ওইটুকুন দূরত্বকে লক্ষ্য যোজন মনে হচ্ছিল ব্রততির কোনো রকমে পার হলো রাস্তা সামনে সাজানো আছে এক কামান অতিক্রম করে আলো আধারিতে বসে পড়েছে ঘাসের ওপর ধ্রুবও বসল সামান্য যেন মন মরা হাতের সিগারেট টোকা মেরে দূরে ছুঁড়ে দিল নেভেনি সিগারেট ডগার লাল আগুনটা দেখা যায় সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল আমার খুব খারাপ লাগছে ব্রত দিদি মিছিমিছি আপনাকে হাঁটালাম জোর করে হোমা সে কি ব্রততি প্রাণপণে লঘু হওয়ার চেষ্টা করল হাঁটা ছাড়া আর কি করার ছিল বলো দাঁড়িয়ে থাকলে হয়তো কোনো একটা বাসে উঠে পড়তে পারতেন সে তো মেট্রো রেলে গিয়েও লাইন লাগানো যেত ব্রতটি আরও লঘু হলো আমার হাঁটতে ভালোই লাগছিল সত্যি এতক্ষণে বুঝি স্বাভাবিক হলো যুব রগুড়ে ভঙ্গিতে বলল বাড়ি পৌঁছে দেখবেন হুলস্থুল বেঁধে গেছে ছেলেমেয়েরা হাত পা ছড়িয়ে কাঁদছে দাদা মাথার চুল ছিঁড়ছেন বোকোনা তো তাদের ভারী বয়েই গেছে ঠিক জানে খুঁটি বাধা আছে পৃথিবী উল্টে গেলেও গরু ঠিক গোয়ালে ফিরবেই ছেলেমেয়েরা দেখো গিয়ে ধেই ধেই নাচছে এমনি পরীক্ষার পর হাতের পাঁচ পা দেখছে তার উপর কানের কাছে খ্যাঁচ করার জন্য মানে আর দাদা তিনি থাকেন নিজের জগতে পরীক্ষার খাতা ছাত্র পড়ানো কলেজের নোট তৈরি আর যদি ক্লাবে আড্ডা মারতে গিয়ে থাকে তো হয়েই গেল সেই খেতে বসার সময়ে মনে পড়বে আরে ব্রতদি তো ফেরেনি কে খেতে দেবে এখন কে খাবার গরম করবে যা আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন এই গণ্ডগোলের বাজার দাদা নিশ্চয়ই টেনশন করছেন সংসারের কিছুই জানো না বিয়ে করলে বুঝবে এর জন্য বিয়ের দরকার হয় না ব্রত দিদি সমুদ্রের বাইরে থাকলেও ঢেউ চেনা যায় ও ঢেউ চেনার জন্যই বিয়ে করে উঠতে নি হ্যাঁ ধুব দু এক সেকেন্ড চুপ তারপর বলল না ব্রত দিদি এখন একটু অসুবিধে আছে ব্যক্তিগত না পারিবারিক কেন তুমি তো ঝাড়া হাত পা নিজেদের বাড়ি তোমার বাবা তো বোধ হয় রেলে ছিলেন পেনশান পাচ্ছেন তার মানে তোমার ওপর ডিপেন্ডেন্টও নয় বোনেরও বিয়ে দিয়ে দিয়েছ ওই বোনকে নিয়েই তো সমস্যা সে কি এই সেদিন অত ঘটা করে বিয়ে দিলে ছেলেটা অত বড় চাকরি করে শুনতেই ভালো কিন্তু অমানুষ আমরা প্রথমে বুঝিনি বোন কিছুতেই মানিয়ে নিতে পারছে না তাই বোনটা চলে এসেছে ব্রত দিদি আর যাবেও না বলছে কি যে করি যুবর স্বরে চাপা বিষণ্নতা ব্রততিকেও বিষাদটা ছুঁয়ে গেল হালকা পলকা মনের আড়ালে ধুবর তবে একটা অন্য মনও আছে বেচারা ঝুম হয়ে বসে আছে ধুব ব্রততি ধুবকে চাঙ্গা করতে চাইল সান্ত্বনা দেওয়ার গলায় বলল সমস্যা নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয় ধুব বনের জন্য তুমি সারা জীবন চিরকুমার হয়ে থাকবে এরও কিন্তু কোনো মানে নেই না না বিয়ে করব না তো তা তো বলিনি তবু এখন তাই বলো ব্রততি তরল হলো তা খোঁজাখুঁজি করতে হবে না নিজেরই ঠিক করা আছে ধুবু হেসে ফেলল মোটামুটি ঠিক করাই আছে হুম তা কে সেই ভাগ্যবতী আপনার সঙ্গে একদিন আলাপ করিয়ে দেবো ধুবর মুখে লাজুক হাসি ব্রততির উৎসাহটা সহসা যেন নিভে গেল কেন নিভল কি আশা করেছিল সে না নিজের কাছেও তো প্রশ্নটার উত্তর নেই ব্রততির সন্ধেটা মিইয়ে গেল ব্রততি জোর করে হাসার চেষ্টা করল চলো বিশ্রাম হয়ে গেছে এবার ওঠা যাক যাবেন যেতে তো হবেই মিথ্যে আলো ছায়াটা সরিয়ে ওই কটকটে উজ্জ্বল আলোর দিকে পৌঁছতে হবে এবার ভাবতে ভাবতে ব্রততি ব্যাগ থেকে চিরুনি বার করল এলোমেলো বাতাসে পরিপাটি চুল ঝামর হয়ে গেছে চিরুনি বসিয়ে চেপে চেপে ঠিক করে নিচ্ছে কানের পাশের চুলগুলো ক্লিপ দিয়ে আটকাচ্ছিল টুক করে খুলে গেল দুলের পুষটা এবং সঙ্গে সঙ্গে দুলটাও সর্বনাশ কি হলো কানে দুলটা হারিয়ে গেল কোথায় এই তো পড়ে গেল অন্ধকারে ইস কোথায় যে গেল দাঁড়ান দাঁড়ান দেখছি ঝুব ঝুঁকে পড়ে ঘাসের জঙ্গলে ব্রততির দুল খুঁজছে ব্রততিও হাতরাচ্ছে অন্ধকার ঠিক তখনই মুখের ওপর জোরালো টর্চ এ কি হচ্ছে ওখানে হ্যাঁ ময়দানে লতকালত কি বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে সরে গেল দুজনে পুলিশ লাঠি হাতে লোকটা হুঙ্কার ছাড়লো তখন থেকে আমি ওয়াজ করছি বাড়িতে জায়গা নেই সন্ধেবেলা ময়দানে বসে রামলীলা হচ্ছে কি বলছেন কি ধ্রুব তরাক করে উঠে দাঁড়িয়েছে আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম ভদ্রলোক আমরা ভদ্র লোক মারাবেন না এরকম ভদ্রলোক ভদ্র মহিলা দেখে দেখে চোখ পচে গেছে বলেই লোকটা টর্চ আবার সরাসরি ব্রততির মুখে কোথেকে জোগাড় করলেন হ্যাঁ পাড়ার বৌদি মুখ সামলে জানেন উনি আমার কলিগ আমার দিদির মতন আমরা গভর্নমেন্ট সার্ভেন্ট দেখবেন আমাদের আইডেন্টি কার্ড থাক থানায় গিয়ে দেখাবেন বলেই পুঁ করে বাঁশি বাজিয়ে দিয়েছে লোকটা পলকে আরও দুজন হাজির এদেরও পরনে সিভিল ড্রেস হাতে লাঠি প্রথমজন হ্যাঁ হ্যাঁ হাসলো ধরেছি চিরিয়া গাড়িতে পুড়ে দে বলে আমার দিদির মতন হ্যাঁ ব্রততির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে ডুবে যাচ্ছে ব্রততি মস্তিষ্ক অসার হয়ে গেল হৃদপিণ্ড লাফাচ্ছে জোর জোর এক্ষুনি যেন বিদীর্ণ হয়ে যাবে বুক পাংশ মুখে উঠে দাঁড়ালো ব্রততি ফ্যাল ফ্যাল তাকাচ্ছে ধ্রুবর দিকে ধ্রুবও ঝলক দেখে নিল ব্রততিকে কি বুঝল কে জানে পুলিশগুলোকে তফাতে ডেকে নিয়ে যাচ্ছে চাপা গলায় কি যেন বলল ব্রততি শুনতে পেল না সে এখন পুরোপুরি বধির পুলিশ তিনটে খুব হম্বিতম্বি করছে ধ্রুব একজনের হাত চেপে ধরল লোকটা হা হা করে হেসে উঠল পিসাচের মতো অন্য একজন কি একটা অশ্লীল খিস্তি করে উঠল আর একজন টর্চের আলো বোলাচ্ছে ব্রততির শরীরে যেন আলো দিয়ে চাটছে ব্রততিকে ধ্রুব পকেট থেকে পার্স বার করেছে দর কষাকষি চলল একটু নোট বুঝে নিয়ে লোকগুলো আবার ব্রততির মুখে টর্চ মেরেছে একজন রুক্ষ গলায় বলল যান এবার সতীলক্ষ্মীর মতো সুরসুর করে বাড়ি ফিরে যান এরপর থেকে রস চাগিয়ে উঠলে হোটেল ভাড়া করবেন সালাত বুড়ি আর যদি কখনো এই ময়দানে দেখি লোক তিনটে দুপদাপ অন্ধকারে ময়দানে মিলিয়ে গেল ধুবো গণগণে চোখে তাকিয়ে আছে সেদিকে নিষ্ফল ক্রোধে ঘাসে পা ঠুকল ছোট লোক একেবারে ছোট লোক মানুষ দেখেও চিনতে পারে না হারাম জাদারা। নেহাত আপনার বাড়ি ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে নইলে থানাতেই যেতাম দেখে নিতাম আজ ব্রততির হঠাৎ কান্না পাচ্ছিল খুব কোনো ক্রমে অস্ফুটে বলল সরি ধ্রুবক আমার জন্যই তোমাকে ধ্রুব থমকে গেল বোধ ব্রততির পাংশ মুখখানা দেখেই মাথা ঝাঁকিয়ে বলল যাক গে যাক ভুলে যান সব চলুন এবার ফিরি ট্যাক্সি থেকে নামতেই প্রসূন দৌড়ে এসেছে ফিরেছ উফ যা চিন্তায় ফেলে দিয়েছিলে আর একটু হলে থানায় যাচ্ছিলাম থমথমে মুখে ট্যাক্সির ভাড়া মেটালো ব্রতুতি একটা বিশ্রী নোংরা কাদা লেপটে আছে গায়ে এক্ষুনি ভালো করে স্নান করতে হবে রসুন ঢুকেছে পিছন পিছন উদ্বিগ্ন স্বরে বলল খুব হয়রানি গেল তো হ্যাঁ অন্যমনস্ক গলায় উত্তর দিল ব্রততি ওদিকে তো সব শুনলাম বন্ধ হয়ে গেছে ট্যাক্সি পেলে কোথেকে পার্ক স্ট্রিট আবার সংক্ষিপ্ত জবাব পার্ক স্ট্রিট বুবাই হতবাক তুমি পার্ক স্ট্রিট অব দি এলে কি করে মা এলাম এ কি মা তোমার কানের একটা দুল কোথায় গেল এবার রিনটির প্রশ্ন ব্রততি আর কোনো উত্তর দিল না ঘুরন্ত ফ্যানের দিকে মুখ তুলে বাতাস ভরছে বুকে চেনা চেনা গন্থ মাখা বাতাস থাক আজকের সন্ধেটা নয় অকথিতই রয়ে যাক ব্রততির কি হবে শুধু শুধু একটা ভুল দিনকে ঘেটে